সিলিং ফ্যান নিয়ে সরকারের নতুন আইন, নিয়ম না মানলেই দিতে হবে মোটা টাকার জরিমানা। বর্তমানে নিম্নমানের নানা জিনিসের ওপর সরকার কঠোর নজরদারি করছে। প্লাস্টিক থার্মোকলের নানা দ্রব্যের বিরুদ্ধেও কঠোর মনোভাব রয়েছে সরকারের। নিম্নমানের পণ্য থেকে গ্রাহকদের রক্ষা করতে নানা আইন নিয়ে এসেছে সরকার। দেশের একাধিক শহরে পাকাপাকি প্লাস্টিক ব্যান করা হয়েছে। এবার সরকার সিলিং ফ্যানের মানের দিকে নজর দিয়েছে। সিলিং ফ্যানের জন্য নির্দিষ্ট মান বাধ্যতামূলক করা হয়েছে। মনে করা হচ্ছে সরকারের এই পদক্ষেপ দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে পারে, একই সঙ্গে নিম্নমানের সিলিং ফ্যানের আমদানিও রোধ হবে। কবে থেকে এই নিয়ম প্রযোজ্য হবে? ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের একটি বিজ্ঞপ্তি অনুসারে বৈদ্যুতিক সিলিং টাইপ ফ্যান সংক্রান্ত এই নির্দেশ 9 আগস্ট জারি করা হয়েছে। জানানো হয়েছে এই অর্ডার জারি হওয়ার পর থেকে তা 6 মাস পর থেকে কার্যকর হবে। সরকারের নতুন নোটিফিকেশনে বলা হয়েছে সিলিংয়ে বসানো বৈদ্যুতিক ফ্যানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস চিহ্ন থাকা প্রয়োজন। বিআইএস চিহ্ন ছাড়া ফ্যান এখন আর বিক্রি করা যাবে না। নোটিফিকেশনে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি জারির 6 মাস পর থেকে এই নিয়ম কার্যকর হবে, অর্থাৎ আরও 6 মাস বৈদ্যুতিক সিলিং ফ্যানের জন্য বিআইএস চিহ্ন আবশ্যিক নয়। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকে যদি কোনো ব্যক্তি তা না মানেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে 2 লাখ টাকা জরিমানা বা 2 বছরের জেল হতে পারে। একই ভুল দ্বিতীয়বার করে কেউ ধরা পড়লে জরিমানা বাড়িয়ে 5 লাখ টাকা বা সিলিং ফ্যানের দামের 10 গুণ করা যেতে পারে। মূলত দেশীয় শিল্পের প্রসারের লক্ষ্যে ও কম দামে নিম্নমানের সামগ্রীর আমদানি রোধে এই ব্যবস্থা নিয়েছে সরকার। অন্যদিকে এমএসএমই শিল্পগুলোকে এ বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক এমএসএমই এর জন্য এই নিয়মগুলি বিজ্ঞপ্তির তারিখ থেকে 12 মাস পরে প্রযোজ্য হবে। জানুয়ারিতে সিলিং ফ্যানগুলিকে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর বাধ্যতামূলক স্টার লেবেলিং নিয়মের আওতায় আনা হয়েছিল। এর আওতায় ফ্যান প্রস্তুতকারকদের ফ্যানের স্টার রেটিং দিতে হবে। ফ্রিজের মতোই এই রেটিং হবে 1 থেকে 5 স্টার।